नमस्कार, चिरश्रीज ग्यालारीते आपनादेर सकलके स्वागत जानाई। बैशाख मास पड़े गेछे एबं प्रचंड सूर्यदेवेर तेज, एई समय ठंडा ठंडा किछु रेसिपि निये चले एसेछि आपनादेर काछे। खूब सहजे एबं कम समय तैरी होये जाए तीनटे आलादा धरनेर स्वादेर रेसिपि। बाच्चादेर तो भालो लागबेई, संगे बड़ोदेरो मन जय करे नेबे। বাড়িতে অবশ্যই তৈরি করবেন এবং কোন স্বাদেরটা আপনাদের সবচেয়ে ভালো লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। কিন্তু তাহলে আসুন ভিডিওটা দেখে নিন এবং প্রিয়জনদেরকে তৈরি করে খাওয়ান। এখানে আমি নিয়ে নিয়েছি চারটে অরিও বিস্কুট। আপনারা এই ধরনের যে কোনো ক্রিম বিস্কুট নিতে পারেন। আমি চকলেট এবং ভ্যানিলা ফ্লেভারের নিয়েছি এবং বিস্কুটগুলোকে আমি হাতে করেই ছোট ছোট টুকরো করে দিচ্ছি, একদম গুঁড়ো গুঁড়ো করব না। এরপর এতে আমি বড় চামচের আট চামচ দুধ দিয়ে নিচ্ছি এবং দুধটাকে ফুটিয়ে ফ্রিজে রেখে আমি ঠান্ডা করে নিয়েছিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি, তবে পুরোটা ভালো করে মেশাবো না, কিছু কিছু বড় টুকরো রেখে দেব যাতে খাওয়ার সময় সেটা মুখে পড়ে, তাতে খুব ভালো খেতে লাগে। আর আমি এতে দিয়ে নিচ্ছি দু চামচ চিনি। কেউ যদি আরও বেশি মিষ্টি খেতে চান তাহলে স্বাদ অনুসারে আপনাদের মতন চিনি বেশি বা কম দিয়ে নিতে পারেন। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি এই ধরনের আইসক্রিম ট্রে বা কুলফি ট্রে ব্যবহার করছি, না থাকলে আপনারা প্লাস্টিকের বাটিও ব্যবহার করতে পারেন জমানোর জন্য। যে মিশ্রণটা তৈরি করেছি ওটা ট্রের খোপের মধ্যে ভালো করে ভরে নিচ্ছি। এটা যখন তৈরি হয়ে যাবে দেখবেন দুটো রঙের তৈরি হয়েছে, নিচেরটা ওরিও এবং ওপরেরটা দুধের। গোটা রাত অথবা অন্তত ছ থেকে আট ঘন্টা ডিপ ফ্রিজারে এটাকে স্টোর করে রাখতে হবে। প্রথমের পপসিকেলসটা আমাদের তৈরি হয়ে গেছে এবং দেখতেই পাচ্ছেন এটা ভীষণই মিষ্টি খেতে হয় এবং বাচ্চাদের খুব ভালো লাগবে। এখানে আমি নিয়ে নিয়েছি তরমুজ এবং তরমুজের যে দানাগুলো আছে সেগুলো আমি কাঁটা চামচের সাহায্যে বের করে নিয়েছি। এরপর ব্লেন্ডারে তরমুজের টুকরোগুলো আমি নিয়ে নিচ্ছি এবং এখানে আমি ছোট চামচে তিন চামচ চিনি ব্যবহার করছি। আপনারা স্বাদ অনুযায়ী কম বেশি করতে পারেন চিনি। কোনো জল ব্যবহার না করে পুরোটা ব্লেন্ড করে নিয়েছি এবং ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। ছাঁকনি দিয়ে রসটা আমি ছেঁকে নিচ্ছি, এতে খুব ভালোভাবে শুধু তরল পদার্থটাই বেরোবে। তবে আপনারা চাইলে নাও ছাঁকতে পারেন, কিন্তু ছাঁকলে ছাঁকা জিনিসটা ফেলে দেবেন না, এটা পরে কাজে লাগবে। এইটাকেও ট্রের মধ্যে ভরে নেব এবং ঢাকনা আটকে সাইডে রেখে দেব। গোটা রাত অথবা আট থেকে ছ ঘন্টা অন্তত ডিপ ফ্রিজারে এটিকে ভরে রাখতে হবে। তরমুজের পপসিকেলস তৈরি হয়ে গেছে এবং বাচ্চাদের জন্য এটা খুবই স্বাস্থ্যকর। এখানে আমি ফ্রিজের ঠান্ডা জল এক গ্লাস নিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি পাতিলেবুর অর্ধেকটা লেবুর রস ভালো করে মিশিয়ে দিচ্ছি। এরপরে এক টেবিল চামচ অর্থাৎ একটা জলজিরার প্যাকেট ভালোভাবে এই জলের মধ্যে মিশিয়ে নিচ্ছি। এটা না থাকলে দু তিন চিমটে জিরে গুঁড়ো ব্যবহার করতে পারেন। এরপর ছোট চামচের চার চামচ চিনি দিয়ে নিচ্ছি এবং ছোট চামচের হাফ চামচ লবণ মিশিয়ে নিচ্ছি। নুন এবং চিনি যতক্ষণে গুলছে ততক্ষণ আমি এখানে নিয়ে নিচ্ছি পুদিনা পাতা এবং পুদিনা পাতাগুলোকে আমি হামল দিস্তায় থেঁতো করে নিচ্ছি।
এই থেঁতো করা পুদিনা পাতাটা আমি মিশিয়ে দিচ্ছি সেই মিশ্রণে এবং ভালো করে গুলে নিচ্ছি। এরপর কিছু গোটা পুদিনা পাতা আমি এই তরলটার মধ্যে দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং এটাকেও আমি কুলফি স্ট্যান্ডের মধ্যে ভরে ঢাকনা আটকে দিচ্ছি। পুদিনা পাতাটা থেঁতো করে দিয়েছি যাতে পুদিনা পাতার ফ্লেভারটা আসে বা স্বাদটা আসে, আর বড় যে পুদিনা পাতাটা ছিঁড়ে দিয়েছি সেটা শুধু দেখতে ভালো লাগবার জন্য। এবং আগেও যেরকম বলেছি অন্তত 6 থেকে 8 ঘন্টা বা গোটা রাত এইটাকে ডিপ ফ্রিজেতে রেখে দিতে হবে। এইটার স্বাদ টক ঝাল মিষ্টি হয় এবং এটাও গরমকালে খাবার জন্য খুবই ভালো লাগবে। রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অনেক অনেক ধন্যবাদ।